আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা স্পেশাল ব্লগ, কারণ আজকে আমাদের নতুন ডক্টর দিনে আমরা একটা প্রোগ্রাম করছি। আপনারা সবাই জানেন যে আমাদের হসপিটাল থেকে অনেক পুরনো ডক্টররা চলে গিয়েছে, অনেকের অনেক জায়গায় পিআর হয়ে গেছে। তানিয়া আপু আছে, আমি আছি, শাকিব ভাই আছি, রোজিনা আপু আছে, অর্পণ আছে, আমরাই পুরনো আছি, এবং নতুন চারজন ডক্টর আছে, এর মধ্যে তিনজন আজকে আসতে পেরেছে। সো আজকে হচ্ছে তাদের নিয়ে আমাদের একটা ওয়েলকামিং গেট টুগেদার। সো এই ব্লগটা সবাই এনজয় করবেন, আর সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখন এটা হচ্ছে আমাদের ফারজানা আপু, আসলে ফারজানা আপু না ফারজানা, কারণ ফারজানা আমার ব্যাচমেট। তা হাই দিয়ে দাও ফারজানা। ফারজানা কোন মেডিকেলের? ইস্ট্রেস মেডিকেল, আর আমার ব্যাচমেট। সো আমার ফ্রেন্ডের মতোই হবে, আর এ পর্যন্ত আমার মানে ব্যাচমেট খুবই কম ছিল, তেমন ছিল না। সো ভালো হয়েছে যে আমার ব্যাচমেট ফার্স্ট টাইম আমি পেয়ে গেছি। আর এটা হচ্ছে স্বাক্ষর, ওরফে ইসরাত, ইসরাতের ডাকনাম হচ্ছে স্বাক্ষর। আর স্বাক্ষর কোন মেডিকেলের? এতদিন আমি জুনিয়র ছিলাম, এখন এই যে আমি সিনিয়র হয়ে গেছি এদের জন্য। আর এই যে রোজিনা আপু, রোজিনা আপুকে সবাই চিনেন ব্লগের মধ্যে, আর সবচেয়ে হচ্ছে যে ফেমাস এর মধ্যে সে হচ্ছে পিলু আপু। পিলু আপুকে তো সবাই চিনেনি, আর এই ধরনের প্রোগ্রামে তো সবসময় পিলু আপুকে দেখেনি। এটা তানিয়া আপু, চিকেন ঝাল ফ্রাই। স্বাক্ষর এনেছে ভর্তা, এই যে আলু ভর্তা, শুটকি ভর্তা। স্বাক্ষর এটা কি শুটকি? এই যে লইট্টা শুটকি ভর্তা, মনে হচ্ছে অনেক ইয়াম হবে, ঝাল ঝাল, এই যে শুকনো মরিচ দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিম ভর্তা, ডিম ভর্তা আমার অনেক ফেভারিট। এটা হচ্ছে ডিম ভাজি, কারণ ভাইয়া শুটকি খায় না, এবং ভাইয়া হচ্ছে গরুর মাংস দিয়ে ডিম দিয়ে আলু ভর্তা খাবে। হ্যাঁ, শুটকি খায় না, ইলিশ খায় না, শুটকি খায় না, নেহারি খায় না। আচ্ছা, এটা হচ্ছে ডিম ভাজা শুধুমাত্র শাকিব ভাইয়ের জন্য। এটা হচ্ছে আমার পুডিং, যে পুডিং এর মাঝখানে ভেঙে গেছে, কারণ আমি এটা একটা বাটিতে ঢালার সময় এটা মাঝখান দিয়ে ভেঙে গেছে, যাই হোক ব্যাপার না। এটা হচ্ছে ভাত, যেটা শাকিব ভাইয়া রান্না করে আসে। ভাইয়া নিজে রান্না করছেন? গতবারও শাকিব ভাইয়াকে ভাতই আমরা দিছিলাম। এটা হচ্ছে ছোট মাছ, আমি রান্না করছি, আমি রান্না করি না, মানে আমি আনছি, আমার শাশুড়ি রান্না করছে। সেটা তো হবে না ভাইয়া, এই যে এটা তো আমি করছি, সব নিজে করতে হবে। এটা এটা তো আমি করছি, খালি বাজারটা জামান কিনতে নিয়ে গেল। আর হচ্ছে এটা রুই মাছ, রুই মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, কিন্তু এটা লালিয়া লাগতেছে, এটা কালিয়া লাগতেছে না, কালো লাগবে না। এটা হচ্ছে পিলু আপু রান্না করছে, আর পিলু আপু আসলে ইলিশ মাছ আনতে চাইছিল, কিন্তু শাকিব ভাইয়ার জন্য পিলু আপু ইলিশ মাছ আনতে পারে নাই। আচ্ছা, এটা হচ্ছে গরুর মাংস, মেড বাই রোজিনা আপু। এটা হচ্ছে খাসির মাংস, এটাও রোজিনা আপুর দ্বারা বানানো। আর কোক স্প্রাইট হচ্ছে অলওয়েজ অর্পণ আনে। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, সেলফি তুলছে, খাবারের ছবি তুলছে, আর এই দিকে শাকিব ভাইয়া সব খাবার ওভেনে গরম করছে। ভাইয়া মাশাআল্লাহ এত সাংসারিক, ভাবি অনেক লাকি। ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমাদের একজন নিউ ডক্টর আসতে পারেনি, বাট বাকি আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমরা টোটাল 9 জন ছিলাম ওই দিন, আর ফার্স্টে নিয়ে নিলাম 3 রকমের ভর্তা, আর আমার শাশুড়ির রান্না করা ছোট মাছের চচ্চড়ি। ভর্তাগুলো এনেছিল স্বাক্ষর, 3 রকমের ভর্তা ওকে বলেছিলাম। একটা হচ্ছে শুটকি ভর্তা, শাকিব ভাইয়া তো শুটকি ভর্তা খায় না, ও লইট্টা শুটকি ভর্তা এনেছিল, বলেছিলাম ডিম ভর্তা, বিকজ ডিম ভর্তা আমার তো পার্সোনালি খুবই ফেভারিট। বাকি সবার কেমন লাগে জানি না, বাট ওর ভর্তাগুলো খুবই মজা হয়েছিল। আর আলু ভর্তা তো সবার ফেভারিট, ওইটা তো কমন থাকেই। আমার শাশুড়ি যে ছোটো মাছের চচ্চড়িটা করেছিলেন, সেটা ছিল মলা মাছ, এবং এটার মধ্যে একদম কচি ডাটা দিয়েছিল, অনেকে অনেক প্রেস করেছে, এবং আসলেও খুব মজা ছিল। থ্যাংক ইউ মা আমার এই ওয়ান ডিশ পার্টিতে আমাকে রান্না করে দেওয়ার জন্য। এরপরে নিলাম রুই মাছের কালিয়া, যেটা পিলু আপু রান্না করেছিলেন, এবং এইটার মধ্যে আপু নাকি বাদাম বাটা দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, এবং মাছটা ভাই আপকে কিনে দিয়েছে। আপু মাশাল্লাহ আমাদের ইনডোর জুনিয়র, আমরা যারা আছে আমাদের সবার সাথে একদম মিশে যায়। এই প্রোগ্রামগুলোতে আমাদের মধ্যে সিনিয়র জুনিয়র এরকম কোনো রকমের ভেদাভেদ থাকে না। এখন হচ্ছে এই যে পিলু আপুর, পিলু আপুর কালিয়া, হ্যাঁ রুই মাছে যে কালিয়া, এটা আপু অনেক বড় একটা পিস দিছে, বাট খাবো অ্যান্ড রিভিউ দিব।
আপু অনেক মজা হয়েছে সত্যি, বাদাম যে দিছেন একদম পুরা ফ্লেভার আসছে, মানে খুব শাহি শাহি একটা ভাব আসতেছে। রান্নাও শাহি শাহি, অনেক কিছু খরচ হয়। ভালো হয়েছে, আপনি সবচেয়ে সিনিয়র, আপনি তো খরচ করবেনই। এরপর আবার ইলিশ মাছ, কোনো সমস্যা নেই, আমি তো চাই বলে দিতে কোনো খরচ করবো না। হ্যাঁ কিন্তু রান্না সেরা করতে হবে। হ্যাঁ না, বাট আসলে খুব মজা হয়েছে। খাবার খাওয়ার সময় কোন আইটেমের পরে কোন আইটেম খাবো এটা কিন্তু বুঝতে হয়। লাইক ফার্স্টে ভর্তা ভাজি এই টাইপের আইটেম খেতে হয়, এরপরে মাছ জাতীয় যা যা থাকে তা তা খেতে হয়, এরপরে যেতে হয় চিকেন, এবং লাস্টে যেতে হয় গরু খাসি এগুলোতে। সো এখন আমি চিকেন নিয়ে নিলাম। অ্যান্ড এইটা তানিয়া আপু রান্না করেছিলেন, দেশি মুরগি, অসম্ভব মজা ছিল আপু। আপু চিকেনটা অনেক মজা হয়েছে আসলে। আর এখন আসে আমাদের পার্সোনাল মিশেলিয়ান স্টার যুক্ত মাস্টার শেফ রোজিনা আপুর ব্যাপারে। রোজিনা আপুর রান্না আমাদের সবার মধ্যে সবচেয়ে মজা। গতবারও আপু গরুর মাংস রান্না করে এনেছিল, এত মজা ছিল, এবং আমি আগের আইটেমগুলো খেতে খেতে এত পেট ভরে ফেলছিলাম যে গরুর মাংস ঠিকমতো খেতেও পারিনি। আর সাকিব ভাইয়ার তো গরুর মাংস ফেভারেট। সাকিব ভাইয়ার আমি তো সবসময় মর্নিং ডিউটি করতাম শুক্রবারের দিন, সো একদিন আমরা রোজিনাপকে বলি, আপু আমরা তো শুক্রবার দিন একটু নাস্তা করি, আপনি আমাদের জন্য এক বাটি গরুর মাংস নিয়ে আসেন। আপু এক বাটি গরুর মাংস নিয়ে এসেছিল, এবং এক বসাতে আমি আর সাকিব ভাইয়া শুক্রবার নাস্তার সময় খেয়ে ফেলছিলাম। আপুর রান্না এত মজা। সাকিব ভাইয়া ভাতের পাশাপাশি আমাদের নিউ ডক্টরদের জন্য এই কেকটা এনেছিল, এটা পুরোটা আমাদের ডক্টরদের প্রতি ডেডিকেটেড। ওয়েলকাম আমাদের নিউ ডক্টররা আমাদের এই ফ্যামিলিতে। আশা করি যে আমাদের সাথে তোমরাও, মানে আমাদের আগে যারা ছিল তাদের মতো এইভাবে পথ চলতে পারবা। আর আমরা এমনি তো অনেক ভালো, সিনিয়র বা ব্যাচমেট ফারজানা আমার, মানে আমরা সবাই খুবই ভালো, আমাদের সিনিয়ররাও অনেক ভালো। আর ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে চলতে পারবো। এখন কেক কাটো, জলদি কাটো। তালি রোজিনা আপু তালি দেন, তানিয়া আপু তালি দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নতুন যে চারজন ডক্টর এসেছে তারা খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, একদম আমাদের সাথে মিশে গিয়েছে। কিন্তু আমি মিথ্যা কথা বলবো না, ওই দিন আমি আমার পরিবারের আগের যে সদস্যরা ছিলেন, নশিন আপু থেকে শুরু করি, নশিন আপু, তারপর ফারিহা আপু, আফসারা, আফসানা, সবাইকে ওই দিন অনেক বেশি মিস করতেছিলাম। আমার একটু চোখে পানিও চলে আসতেছিলো তানিয়া আপুরও, কারণ নতুন সদস্য আসলেও পুরাতন সদস্যদের তো কখনোই মন থেকে আসলে মুছে ফেলা যায় না, এবং ওই দিনও এমনই লাগতেছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারে যে চেঞ্জটা এসেছে সেটার সাথে যাতে আমরা জলদি খাপ খাইয়ে নিতে পারি, এবং আগের মতোই যাতে মিলেমিশে চলতে পারি। সো আজকের ভিডিও এখানেই শেষ, সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।